আল্লাহ তাআলা খাদ্যের অনটন দিয়ে খাদ্যের অভাব দিয়ে দুর্ভিক্ষ দিয়ে অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন বান্দাকে আমাদের দেশে এবং গোটা পৃথিবীতে দেশীয় এবং আন্তর্জাতিক নানান কারণে অর্থনৈতিক মন্দাভাব ভয়াবহ আকার ধারণ করছে এবং দুর্ভিক্ষ হবে হবে না কঠিন পরিস্থিতি আসছে আসবে না এরকম একটা আতঙ্ক এবং ভয়ের মধ্যে আমরা সব মানুষ কমবেশ দিন পার করছি ঠিক না বে ঠিক এই পরিস্থিতিতে একজন ঈমানদারের জন্য যে হাদিসটি আমি সহিহ মুসলিমের তেলাওয়াত করেছি সেখানে গুরুত্বপূর্ণ একটা গাইডলাইন দেওয়া আছে একটা সুসংবাদ দেওয়া আছে সুসংবাদটা শোনাবো প্রথম কথা হলো যেই কোনো পরিস্থিতিতে ঈমানদার পরিপূর্ণভাবে আল্লাহর উপর ভরসা করবে যার ভিতর ঈমান নাই সে কোনো কঠিন পরিস্থিতি আসলে ও স্যাড ব্যাড আমার সব হারায় গেল শেষ হয়ে গেল হাহুতাশ করবে কিন্তু ঈমানদার কি করবে আল্লাহর উপর ভরসা করবে ঈমানদারের অবস্থা হলো হাতির মতো বাংলা একটা কথা আছে না যে হাতি মরলেও লাখ বাঁচলেও ঠিক একই ভাবে ঈমানদারের জীবনে যদি সুসময় আসে সেটাও তার জন্য ভালো যদি দুঃসময় আসে সেটাও তবে আমরা আল্লাহর কাছে সুসময় চাইবো দুঃসময় চাইবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আপনি যদি আমাকে কষ্ট দেন দুঃখ দেন তো এটার মধ্যে আমার জন্য কল্যাণ আছে আমি সওয়াব পাবো সবর করে আর যদি আপনি আমাকে শান্তিতে রাখেন সুখে রাখেন বিপদ আপদ না দেন সেটা তো নেয়ামত বটেই তবে আমি আপনার এই আফিয়ত এবং সুখ শান্তির নেয়ামতটা আপনার কাছে বেশি প্রত্যাশা করি কারণ এটা আমার জন্য সহজ অতএব আমরা আল্লাহর কাছে সুখ সমৃদ্ধি চাই মোহতরম হাজিরিন মানুষের জীবনে অভাব অনটন কঠিন সময় দুঃসময় খাদ্যের অভাব দুর্ভিক্ষ এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়মিত রুটিন যে কাজ আছে তার অংশ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত মানুষকে ভয় দেখিয়ে বিভিন্ন রকমের ভয়ের পরিবেশ সৃষ্টি করে আমি পরীক্ষা নেই যে কে এই পরিস্থিতিতে তার মানসিকতা কি থাকে কে আল্লাহর উপর ভরসা করে আর কে হতাশ হয়ে আল্লাহর উপরে ভরসা হারিয়ে সে ঈমান হারা হয় আল্লাহ তাআলা খাদ্যের অনটন দিয়ে খাদ্যের অভাব দিয়ে দুর্ভিক্ষ দিয়ে অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন বান্দাকে ভাইরা আমার আমরা যে দুর্ভিক্ষের ভয়ে সবাই তটস্থ হয়ে যাচ্ছি সবাই জিনিসপত্র কিনে বাসাবাড়ি ভরে ফেলানোর প্ল্যান পরিকল্পনা করছি সামনে কিভাবে দিন চলবো সেই চিন্তায় আমরা শুকিয়ে যাচ্ছি আমাদের জানা থাকা উচিত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় মুশরিকদের অবরোধের কারণে তিনটি বছর বা তার চাইতে অধিক সময় সপরিবারে সাহাবীদেরকে নিয়ে নির্মমভাবে দিনাতিপাত করেছেন শুধু দুর্ভিক্ষ নয় তাদের সাথে সবাই বয়কট করেছে এমন কঠিন পরিস্থিতিতে তাদের খাদ্যের কোনো ব্যবস্থা ছিল না কেউ তাদের সাথে ভালো করে কথা বলতো না কোনো লেনদেন করতো না সেই সময় পার করে তারা পরবর্তীতে এই পৃথিবী শাসন করেছেন না করেন নাই তাহলে ইন্নামা আল উসরি ইউসরা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন সময়ের পরে আবার সুসময় দেন শুধু পরীক্ষা নেন এবং সময়টা পার করার অপেক্ষা মোহতরম হাজিরিন যে হাদিসটি আমি পড়েছি হাদিসের অর্থ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজাবান লি আমরিল মুমিন ঈমানদারের পুরো বিষয়টা পুরো চ্যাপ্টারটা পুরো লাইফটাই বেশ পিকুলিয়ার অদ্ভুত আশ্চর্যজনক ইন্না আমরাহু কুল্লাহু খাইর ঈমানদারের জীবনের সবকিছুতেই কল্যাণ আর কল্যাণ কোনো কিছুতেই অকল্যাণ নাই ইন আসাবাহু খাইরুন শাকারা ফাকানা খাইরাল্লাহ ঈমানদারের জীবনে যদি ভালো কিছু হয় টাকা পয়সা আসে ব্যবসাটা ভালো হয় তাহলে সে আল্লাহর কাছে শুকর আদায় করে সেজদা লুটিয়ে পড়ে কৃতজ্ঞতা আল্লাহর আদায় করে এবং এর জন্য সকল সকল প্রকার প্রশংসা আল্লাহর দিকে সম্বন্ধ করে যে আল্লাহই দিয়েছেন তো একদিকে নেয়ামত পেল আবার শুকর আদায় করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সওয়াব পেল তাহলে নেয়ামতও পাইলে সওয়াবও পেল ওয়াইন আসাবাহু শাররুন আর যদি ঈমানদারের কখনো দুঃসময় আসে খারাপ সময় আসে ব্যবসাটা ভালো না যায় অনবরত লস করতে থাকে বিপদ আসতে থাকে রোগ সারে না একটার পর একটা বিপদ লেগেই থাকে এ ধরনের বিপদ মুসিবত যখন হয় সবরা যেহেতু সে ঈমানদার এই জন্য সে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে আস্থা রাখে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আস্থা হারায় না এবং সে জানে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন এজন্য সে
আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ন্যস্ত করে ফেলে যে আল্লাহ আমাকে যদি কষ্ট দেন বিপদ দেন নিশ্চয়ই এই কষ্টের বিনিময়ে আমার জন্য অনেক ভালো কিছু তিনি রেখেছেন তিনি সবর করেন তাহলে কষ্ট করে বিপদে পড়ে সে যে কষ্ট করলো এর পাশাপাশি সবরের বিনিময়ে কানা খায়রাল্লাহ তার আল্লাহর তরফ থেকে প্রভূত কল্যাণ আসে কোরআনে আল্লাহ বলেছেন ইননামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ছাড়া দিবেন বিনা হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব করে করে পাইয়া জান্নাত পাওয়া লাগবে না ভাইরা আমার বিনা হিসাবে হিসাব ছাড়া কোনো হিসাব নিকাশ নাই যাও তোমাকে দিয়ে দিলাম এই পদ্ধতি ছাড়া আল্লাহর কাছ থেকে জান্নাত লাভ করা বড় কঠিন আর এই পদ্ধতি পাওয়ার একমাত্র আমল হলো সবর করা এই সবরের আজ বড় অভাব এই যে অভাব অনটন হবে এই টেনশনে অনেকে শুকিয়ে যাচ্ছেন অনেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছেন অনেকে প্রয়োজনীয় কাজ খরচ করছেন না অনেকে চাউল জমা করে বাসায় পোকা ধরে শেষ করে ফেলবেন পরিকল্পনা করছেন কারণ তিনি অস্থির হয়ে যাচ্ছেন মনে রাখবেন আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা নেয় আমরা কি আল্লাহর উপর ঈমান হারিয়ে ফেলবো আজ পৃথিবী যে জায়গায় দাঁড়িয়ে আছে আজ থেকে 200 বছর আগে সেই জায়গায় ছিল না আমাদের দেশের কথা যদি বলি আজ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে এগুলো আমরা ভোগ করছি ব্যবহার করছি 100 বছর আগেও এত সহজে এত বিপুল পরিমাণ আমদানি নির্ভর আমরা ছিলাম না তখন আমাদের দেশে মানুষ বেঁচেছে না মরে গেছে সব অতএব যদি পৃথিবীর সকল সিস্টেম কলাপস করে তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন পৃথিবীর কোনো প্রাণী নাই ইল্লা আলাল্লাহি রিজকুহা তবে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন এই আয়াতের পরিমাণ আছে না নাই অতএব ইমানদার কখনো বিমূর্ষ হয়ে ডিপ্রেশনে পড়ে নিজেকে শেষ করে দিবে হাহুতাশ করবে অস্থির হবে এবং আশাহত হবে এটা ইমানদারকে কখনো শোভা পায় না মোহতারাম হাজিরিন অতএব ইমানদার যদি কঠিন পরিস্থিতিতে পড়ে তার জন্য সে প্রস্তুত থাকবে আল্লাহ যদি আমাকে না খাইয়ে রাখেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর শিফায় সালায় শতভাগ সন্তুষ্ট আছি ইমানদার তো এরকম থাকবে যে গাছের পাতা খেয়েও থাকতে পারবে সাধারণ শাকসবজি খেয়েও থাকতে পারবে আবার ইমানদার খুব ভালো ভালো খাবার খেয়েও থাকতে পারবে সর্বঅবস্থায় সেই ইমানের উপর অটল থাকবে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে অডেল সম্পদ এক সময় এসেছে মদিনাতে তখনও তিনি চাটার উপরে শুয়েছিলেন তার শরীরে দাগ পড়ে গেছে সাহাবি দেখে মায়া করে আদর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে দাগ পড়ে গেছে চাটায়ের উপরে শোয়ার কারণে তিনি অনেকটা আক্ষেপ করে দুঃখ করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আশেপাশের সমস্ত রাজা বাদশারা কত আলিশান জিন্দগিতে থাকে আপনি এত কষ্ট করছেন আপনি চাইলেই তো একটু আরামের ব্যবস্থা করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আরামের ব্যবস্থা গ্রহণ করেন না নিজে কষ্ট করেছেন মানুষের কল্যাণে কাজ করেছেন তার কাছে যখন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবদার করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আবদার করলেন যে আমরা নিজেরা আর কাজ করতে পারি না নিজেরা শ্রমিকের কাজ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দাগ পড়ে যাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে একজন কাজের লোক না হলে বাসা আর চলে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আসহাবে সুফফা সাহাবীরা মসজিদে নববীতে তারা না খেয়ে কষ্ট করছে তাদের পেটে ক্ষুধায় দাগ পড়ে গেছে ক্ষুধা থাকতে থাকতে তাদের এই অবস্থা রেখে তোমাদেরকে আমি কাজের লোক দিতে পারি না এটা কি তো নেতা বলে যে মানুষের চিন্তা করবে আগে নিজের পরিবারের চিন্তা করবে পরে মোহতারাম হাজিরিন এরকম কঠিন সময় তারা পার করেছেন অতএব আল্লাহ না করুন যদি কোনো পরীক্ষা হয় আল্লাহ কোনো পরীক্ষা নেন আমরা আল্লাহর উপরে কি আস্থা হারিয়ে ফেলবো ওমাই তাওয়াক্কাল আল্লাহি ফাওয়া হাসবু মনে রাখবেন এ জাতীয় ভয় এ জাতীয় শঙ্কা বিশেষ করে যারা ডিপ্রেশনে পড়ে আমি অনেককে জানি যে অর্থের অনটনে ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে বড় বড় ব্যবসায়ীদের অনেকে আছেন আমি ব্যক্তিগতভাবে একাধিক ব্যক্তিকে জানি যে ইতিমধ্যে আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে গেছে বলুন নাউজুবিল্লাহ আল্লাহর প্রতি তাওয়াক্কুল যদি কেউ করে ভরসা যদি রাখে যে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহর উপর আমার আস্থা আছে কারোর উপর আস্থা নাই কার উপর আস্থা আছে আল্লাহ ছাড়ার কারোর উপরে কোনো আস্থা কেউ আমাদেরকে রক্ষা করতে পারবে না আল্লাহ ছাড়া আল্লাহর উপরে যে আস্থা পরিপূর্ণভাবে করবে আল্লাহ বলেছেন ফাহুয়া হাসবুহ তিনি তার জন্য কি হয়ে যাবেন যথেষ্ট হয়ে যাবেন অতএব আমরা এই ধরনের পরিস্থিতিতে ভেঙে পড়ব না মুশরে পড়ব না অযথা প্রেশার নেব না স্ট্রেস নেব না অনেক ভাইরা এখন থেকে অনেক স্ট্রেস নিচ্ছেন পাগল পড়া হয়ে যাচ্ছেন মনে রাখবেন তাই হবে যা আল্লাহ ফয়সালা করেছেন আল্লাহর ফয়সালার বাইরে চুল পরিমাণ কিছু আর হবে অতএব ইমানদার এরকম এরকম সন্ত্রস্ত হওয়ার মতো পরিবেশ তার জীবনে কোনোটি থাকবে না সর্বঅবস্থা সে আল্লাহর উপরে তাওয়াক্কুল আস্থা অবিচল থাকবে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল এবং আস্থা অর্জন করার তৌফিক দান করুন।
আমাদের সকল বিপদ আপদ সবকিছুতে আমরা আল্লাহর উপরে নিজেকে ন্যস্ত করব, নিজের পাপ নিজের অপরাধ নিয়ে হিসাব করব যে আমার কোনো পাপের কারণে আল্লাহ না জানে আমাকে কোনো পরীক্ষা ফেলেন, না জানে আমাকে কোনো শাস্তি দেন, কখনো কোনো বিপদ আসলে আমারই হাতের কামাই আমার এই ত্রুটির কারণে হয়েছে। অতএব গণ তওবা করতে হবে, গণ ইস্তেগফার করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।